হ্যালো ভিউয়ার্স, আশা করি মন সৃষ্টিকতা কৃপা আপনারা সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আমরা যে ইমো অ্যাপস ব্যবহার করে থাকি সেই ইমো অ্যাপস সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস দেখাবো। আশা করি এই টিপসগুলো আপনাদের কাজে আসবে, ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন ভিউয়ার্স শুরু করা যাক। স্টেপ ওয়ানে আমরা দেখব যে আমাদের ইমো অ্যাকাউন্টটি কেউ হ্যাক করে ব্যবহার করতেছে কিনা এবং কোন কোন ডিভাইসে সেটি চালু আছে। তো সেটি দেখার জন্য আমাদের যেতে হবে সর্বপ্রথম সেটিংয়ে। সেটিংয়ে আমরা এখানে আমরা দুইভাবে যেতে পারি, আমরা যদি প্রোফাইল ট্যাপ করে সেক্ষেত্রে যেতে পারবো, অথবা আমরা যদি এখানে যে সর্ব নিচে বাম কোণারে প্লাস থাকবে এখানে যদি আমরা ট্যাপ করি তাহলে সেখানে সেটিংয়ে যেতে পারবো। তো আমি এই প্রোফাইলে ট্যাপ করে এখন সেটিংয়ে যাব। তো এখানে আসার পর আমরা এই যে সেটিংয়ে আসব, সেটিংয়ে ট্যাপ করব, ম্যানেজ ডিভাইসে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা দেখতে এখানে আসার পর আমরা দেখতে পাবো যে আমার যে ইমো অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন করা আছে। এখানে যদি আমার অজান্তে যদি অন্য ডিভাইসে লগ ইন করা থাকে বা আপনি মনে করেন সেটি আপনার ওই ডিভাইসটি আপনার না, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টটি রিমুভ করে দিতে পারেন, ওই ডিভাইস থেকে আপনার অ্যাকাউন্টটি রিমুভ করে দিতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন একটি মাল্টি ডিভাইস আমার যে অপশনটি এটি অন আছে। তো এটি অন থাকলে আমি আমার যে ইমো অ্যাকাউন্টটি সেটি আমরা একের অধিক ডিভাইসে লগ ইন করতে পারবো। আর যদি এটি অফ থাকে সেক্ষেত্রে আমরা একের অধিক ডিভাইসে লগ ইন করতে পারবো না। স্টেপ টুতে আমরা দেখব যে আমাদের যে ইমো নাম্বারটি আছে আমরা যদি চাই তাহলে সেই নাম্বারটি আমরা পরিবর্তন করতে পারি। তো চলুন কীভাবে পরিবর্তন করা যায় জেনে আসি। তো এর জন্য আমরা যাব আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইল উপর আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে আমরা চলে যাব সেটিংয়ে যাওয়ার পর এখন আমরা অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এই অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি যে অপশনটি আছে এর উপর আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে এই যে চেঞ্জ ফোন নাম্বার এই অপশনটির উপর আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর চেঞ্জ নাম্বার এখানে ট্যাপ করলে করার পর তো প্রথমে আমরা এখানে আমাদের যে ইমো অ্যাকাউন্ট নাম্বারটি এখানে পুট করব বা লিখিয়ে দেব। এরপর আমরা এই যে এই ঘরে আমরা যে নতুন নাম্বারটি দিতে চাচ্ছি সেটি এখানে দিয়ে দেব। দেওয়ার পর আমরা যদি এখানে যদি সিলেক্ট করে দেই তাহলে আমাদের নাম্বারটি সিলেক্ট হয়ে যাবে। তো আপনারা দেখতে পেলেন যে কীভাবে একটি ইমো অ্যাকাউন্ট নাম্বার আমরা পরিবর্তন করতে পারি এবং নতুন নাম্বার বসাতে পারি। স্টেপ থ্রিতে আমরা দেখব যে আমরা ইমোতে কথা বলার সময় অপর ব্যক্তি যাতে আমাদের যে কথা বলার ভিডিও সেটি স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে ভিডিও করতে না পারে, চাইলে আমরা সেটি বন্ধ করে দিতে পারি। তো এর জন্য আমরা যাব সর্বপ্রথম আমাদের যে প্রোফাইলে যাব। প্রোফাইলে এখানে আসার পর আমরা চলে যাব যে সেটিং অপশনে যাব। সেটিংয়ে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এখন আমরা যাব যে এই প্রাইভেসি অপশনে, এটি আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর আমরা এই যে অপশনটি ব্লক স্ক্রিনশট ফর কলস, তো এই অপশনটি আমরা অন করে রাখব। তো এটি যদি আমাদের অন থাকে তাহলে কেউ আমরা যখন কারোর সঙ্গে ভিডিও কলে কথা বলবো ইমোর মাধ্যমে তখন সেই ব্যক্তি চাইলেও সে স্ক্রিন রেকর্ডারের মাধ্যমে আমাদের যে কথা বলা ভিডিওটি সেটি ধারণ করতে পারবে না। আর এটি যদি অফ থাকে সেক্ষেত্রে সেই ব্যক্তি ভিডিও করতে পারবে। স্টেপ ফোরে আমরা দেখব যে আমরা অনলাইনে আসি সেটি দেখার অনুমতি আমরা নির্বাচন করে দিতে পারি। তো চলুন জেনে আসি কীভাবে অনলাইন বা অফলাইন চালু এবং বন্ধ করা যায়। তো এই জন্য আমরা যাব আমাদের যে প্রোফাইলে যাব। এখানে যাওয়ার পর আমরা চলে যাব সেটিং অপশনে। সেটিংয়ে
যাওয়ার পর এখান থেকে আমরা চলে যাব আমাদের প্রাইভেসি অপশনে। প্রাইভেসি অপশনে এখানে আসার পর আমরা চলে যাব এখানে। আপনার তিনটি অপশন আছে, এখানে আছে এভরি ওয়ান, মাই কন্ট্যাক্ট এবং নোবডি। আপনার যদি এভরি ওয়ান দেন সেক্ষেত্রে আপনাদের সবাই দেখতে পাবে, আর এখানে যদি আপনার কন্ট্যাক্ট দেন মাই কন্ট্যাক্ট সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্টের যে সেভ নাম্বারগুলো তারাই শুধু দেখতে পারবে। এখন আপনার যদি নোবডি দেন, সিলেক্ট করে দেন, তাহলে সেক্ষেত্রে কেউ আপনাকে, আপনি যে অনলাইনে আছেন কেউ বুঝতে পারবে না। স্টেপ ফাইভে আমরা দেখব আমাদের যে ইমো অ্যাকাউন্টটি সেটা আমরা চাইলে চিরতরে আমরা মুছে দিতে পারি। সেটি কীভাবে করা যায় সো চলুন দেখে আসি। এর জন্য আমরা চলে যাব আমাদের যে প্রোফাইলে, প্রোফাইলে এখানে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা আসব সেটিংয়ে, সেটিংয়ে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পর এখান থেকে আমরা চলে যাব অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। তো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি আমরা ট্যাপ করব। করার পর এই যে এখানে দেখতে পাইতেছেন যে ডিলেট ইমো অ্যাকাউন্ট, তো ডিলেট ইমো অ্যাকাউন্ট তো আপনি চাইলে এখান থেকে ডিলেট করতে পারেন। এখানে একটি কথা আছে, সেটি হলো যদি আপনি যদি 12 মাসের মধ্যে ডিলেট করার পর, আপনি এখানে অ্যাকাউন্টটি ডিলেট করার পর 12 মাসের মধ্যে ওই নাম্বারটি দিয়ে যদি আপনি লগ ইন না করেন সেক্ষেত্রে সেটি ডিলিট হয়ে যাবে, পারমানেন্টলিভাবে ডিলিট হয়ে যাবে। আর যদি 12 মাসের মধ্যে আপনি ওই নাম্বারটি দিয়ে আপনি লগ ইন করেন সেক্ষেত্রে সেটি আবার পুনরায় চালু হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।